हेलो बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? निश्चय खूब भालो आछो। सीएम चैत्री सिंपली ब्लगे सबाई के स्वागत। तो आज आमी तोमादेरके अन्य किछु जिनिस देखाबो। तो देखो, आमी तो जानो आमी आसाम बेड़ाते चले एसेछि, बेड़ाते माने एखानेई थाकते एसेछि। आमी एखानेई थाकबो एखन बछर तीन चार बछर एखानेई एखन थाकबो। तो देखो, तोमादेरके एकटा अन्य जिनिस देखाई। देखछो एखाने केमन? प्रथमेई चा बागान कत सुंदर, এর ভিউটা এত সুন্দর লাগছে। ওই দূরে দেখো, দূরে ওইগুলো দেখা যাচ্ছে, পুরো চা বাগান। দূরে ওইগুলো পুরো চা বাগান দেখা যাচ্ছে, পুরো চা বাগান এগুলো। আমরা বিকালের দিকে বেড়াতে বেরিয়েছি। রাস্তার এপিটে রাস্তার ওপিটে সব চা বাগানে ভর্তি। যেদিকে তাকাবো সেদিকেই চা বাগান। তো তোমাদের কেমন লাগছে তোমরা বলো। হ্যাঁ দেখো কত সুন্দর দেখতে লাগছে, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো চা বাগান। আমি তো আমি আসার সময় মানে ওখান থেকে আসার সময় আসামে ঢোকার মুহূর্ত থেকে প্রচুর চা বাগান দেখেছি গাড়িতে আস্তে আস্তে। তো তখন তোমাদেরকে সেই ভিডিও আমি দেখিয়েওছি, দিয়েছি ব্লগেতে। তো আজকে একদম চা বাগানের গায়ে দাঁড়িয়ে আমি ভিডিওটা দিচ্ছি। আর চা বাগানের একটা ইয়ে আছে জানো, ছাওয়া না হলে চা গাছ হয় না। ভেতরে ভেতরে সেই বড় বড় গাছ রয়েছে চা বাগানের ভেতরে ভেতরে বড় বড় গাছ আছে, তার মাঝে মাঝে চা। যেদিকে তাকাবো সেদিকেই চা বাগান। এদিকে বাঁদিকের তরফ থেকে এই পুরো খাল হয়, দূরে দেখা যাচ্ছে পুরো একদম চা বাগানে ভর্তি। আবার এই ডান দিকে দেখো একদম রাস্তার গা বরাবর পুরো চা বাগান। রাস্তার এই সামনে কোবলা খানা, একদম সেই ক্যানেলের মতো আমাদের ওখানে যেটা বাংলায় বলে। আর তার গায়ে যেখানে উঁচু পেয়েছে সেখানেই চা বাগানে ভর্তি হয়ে গেছে। আমি একটা চা পাতা তুলবো এখান থেকে, দেখাবো তোমাদের তুলে আসলে চা পাতাটা কি, এটা কত ভোগালো হয়েছে, বড় হয়েছে। তো এখানে চা পাতাগুলো এই সামনের দিকে আমার আওতা পেয়েছে, এখানটা আওতা পাওয়ার জন্য গাছটা ভালো হয়েছে। আর এখানে দেখো না কত চা পাতাগুলো তুলতে হয়ে গেছে, এত বড় বড় চা পাতা। এখানে দেখে কেউ বলবে যে আমরা চা খাই সে চা, আর এখানে চায়ের পাতা থেকে কিভাবে যে তৈরি হয়। কত সুন্দর দেখতে লাগছে এইখান থেকে। বিকালবেলা বেড়াতে এসে ঘরের পাশেই আমাদের এটা ঘর, ঘরের জানলা থেকেও দেখা যায় চা বাগান চা পাতা গুলোকে। এই যে এইগুলোকে মনে হয় তুলেছে আগের বারে কিছুদিন আগে। তো এগুলো পাতাগুলো সামনে থেকে মনে হয় ছিঁড়ে ছিঁড়ে গেছে, ছিঁড়ে ছিঁড়ে নিচে পাতাগুলো। আর এইগুলোকে এখন তোলে নি কচি কচি, আবার নতুনভাবে বের হয়েছে। দেখুন একটা গাড়ি আসছে, দেখবে একদম চা চায়ে ভর্তি, শুধু চা পাতায় ভর্তি। এখানে শুধু সবসময় এরকম করে দিন রাত সব 24 ঘন্টা গাড়ি যাচ্ছে আর কি, শুধু চা পাতায় ভর্তি যাচ্ছে যখন যাচ্ছে। এবার সবসময় তো চোখের সামনে পড়ছেও না, আর মোবাইলটা নিয়ে হাতে বসেও নেই, চা পাতার গাড়িটাকে নিয়ে ধরবো সব সময়, অল টাইম মানে চা পাতার গাড়ি যাচ্ছে, তোলা হয়ে যাচ্ছে তো সেগুলো নিয়ে যাচ্ছে। তো আমরা রুমে চলে যাবো, আর থাকবো না যেহেতু আছে না জায়গা, এই প্রথম দুদিনে এসেছি। তো তোমাদেরকে আরও অনেক ভিডিওতে অনেকভাবে এরকমভাবে আসামে অন্য অন্য জিনিস আমি দেখাবো। তো বাড়িতে গিয়ে আমি কথা বলবো। একটা জিনিস আমি দেখাবো তোমাদের, চা গাছের, চা গাছের গোড়াগুলো দেখবে কত মোটা হয়ে গেছে। এদের গোড়া দেখা যাচ্ছে, যেমন দেখো এটা আমি জুম করে দেখাতে হবে না, এমনি দেখা যাচ্ছে। মানে এক একটা চা গাছ 70 বছর, 80 বছর, 100 বছর করে বাঁচে। এই গোড়ার মানে দেখে মনে হয় কত ঘন, ওপরটা দেখে মনে হচ্ছে কত ঘন, বাবা কী করে চা পাতা তুলবে ভেতরে ভেতরে।
অথচ ঘোড়াটা দেখো কেমন ফাঁকা, একটা গাছের সঙ্গে অন্য গাছে কত ডিফারেন্স। চা বাগান দেখুন, ওপরে কেমন নারকেল গাছের ভর্তি সেই সুপুরি গাছ, ওপরে সুপারি গাছ আর নিচে চা বাগান। উপরে সুপারি গাছ, ছাওয়ার মধ্যে নিচে চা বাগান হয়েছে, দেখতেও কত সুন্দর লাগে। দেখছি আমাকে দেখছে আর কি, মেয়েগুলো এখানে আমি একটু ব্লগ বানাচ্ছি চা বাগানে। তো এখানে যেটা ফেমাস চা পাতা, দুটো পাতার ডগ আর কি আমি তুলেছি, দুটো পাতার ডগ আমি তুলে নিয়েছি। কাউকে দেখেনি, দেখলে হয়তো কিছু বলতো, যা হোক আমি প্রথম দিন মানে গেছি বেড়াতে, এরকম পাতাগুলো দেখে কে বলবে এরকম পাতা থেকে চা তৈরি হয়, কত বড় বড় পাতাগুলো, সে টগর ফুলের পাতার মতো পুরো পাতাগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। তো তোমাদের সাথে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।